এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর থাকবে, আজ থেকে বিজেপি নবনিযুক্ত পর্যবেক্ষকদের নিয়ে বিজেপি সাংগঠনিক বৈঠক। দুদিনের বৈঠকে থাকছেন অমিত মালবীয়, নবনিযুক্ত পূর্ণ সময়ের পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে সহ অন্যান্য পর্যবেক্ষকেরা থাকছেন। উপস্থিত থাকছেন আশা লাকড়া, কেন্দ্রীয় পর্যবেক্ষক সুলীন বাংশাল, বিজেপির পর্যবেক্ষক সুনীল বাংশাল এসে পৌঁছেছেন শহরে, এবং তুমি যেমনটা জানালে আজ এবং কালকে এই দুই দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক বঙ্গ বিজেপির, এবং সেই বৈঠক শুধুমাত্র সুনীল বাংশালের উপস্থিতিতে হচ্ছে এমনটা নয়। দলের সমস্ত শীর্ষ নেতারা যেমন সেই বৈঠকে অংশ নিচ্ছেন, তাৎপর্যপূর্ণভাবে সামগ্রিক যে দুজন যারা এসেছেন এই মুহূর্তে সহ পর্যবেক্ষকের ভূমিকায় যারা রয়েছেন, মঙ্গল পাণ্ডে এবং আশা লাকড়া, তারাও কিন্তু এই বৈঠকে অংশ নিচ্ছেন। তুমি দেখেছো এর আগে সুনীল বাংশাল তিনি প্রথমে পরিচয় পর্ব সেরেছেন বঙ্গ বিজেপির এখানকার দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে, তারপরে তাৎপর্যপূর্ণ তিন দিনের যে বৈদিক ভিলেজের বিশেষ প্রশিক্ষণ পর্ব, সেখানে সুনীল বাংশাল রোডম্যাপ তৈরি করে দিয়েছেন, রণকৌশল নির্ধারণ করেছেন 2024 নির্বাচনের আগে, এবং তারপরে কিন্তু পরিবর্তন সংঘটিত হয়। সুনীল বাংশাল রাজ্য যিনি পর্যবেক্ষক, তার সঙ্গে আরও দুজন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে অমিত মালব্যর পাশাপাশি। তাদেরই মধ্যে রয়েছেন মঙ্গল পাণ্ডে এবং আশা লাকড়া, তাদের উপস্থিতিতেই কিন্তু দুদিনের এই বৈঠক হবে। সেই বৈঠকে শুধুমাত্র মোর্চা, সেল বা অন্যান্য ডিপার্টমেন্ট থাকবে তেমনটাই নয়। বঙ্গ বিজেপির তিনজন শীর্ষ নেতা সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরাও অংশ নেবেন, এবং অংশ নেবেন সাংসদ বিধায়কদের সবাই। তুমি দেখছো যে গতকাল ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি, এবং এই বিষয় নিয়ে দিলীপ ঘোষ ঠিক কি বলছেন শুনে নেব আমরা। নতুন যাদেরকে বাংলার কাজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ইনচার্জ হিসাবে, তারা সবাই উপস্থিত থাকছেন আজকে। তাদের সামনেই পার্টির মিটিং হবে। এত বড় আন্দোলন হয়ে গেল, কয়েক মাস ধরে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করছি, বাংলার রাজনীতি ইত্যাদি নিয়ে তাদেরও জানার দরকার আছে। প্লাস নতুন স্ট্র্যাটেজি আগামী দিনে কী হবে, আপাতত দুর্গাপূজা আন্দোলন ইত্যাদি তো বন্ধই থাকবে, তারপরে পার্টি কীভাবে এগোবে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এ সমস্ত বিষয়ে আলোচনা হবে আর কি বৈঠকে।